নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি সুজি আর আলু দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা মুচমুচে মুখরোচক রেসিপি করে দেখাবো। তো রেসিপিটা করার জন্য আমি এখানে এক প্যাকেট সুজি নিয়েছি আর দুটো আলু নিয়েছি, আর এই আলু দুটো এখন আমি খোসা ছাড়িয়ে নেব। দেখুন, আলু দুটো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে একটা পরিষ্কার কাপড়তে মুছিয়ে নিয়েছি। এখন এই আলু দুটো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখুন, আলু দুটো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সুজি, যে সুজির প্যাকেটটা আমি নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ সুজি আমি দিয়ে দিচ্ছি। অর্ধেকের একটু কম পরিমাণ সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো টক দই। এবারে সুজি, টক দই আর এই আলুটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনোই দরকার নেই, যেহেতু আলুর মধ্যেও অনেকটা পরিমাণ জলীয় ভাব আছে, আবার টক দইয়ের মধ্যেও কিন্তু জলের ভাব আছে, তার জন্য জল দেওয়ার কোনো দরকার নেই। সব কিছু দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। দেখুন, সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। যেহেতু বন্ধুরা সুজি আছে, তার জন্য কিন্তু অবশ্যই একটু ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে সুজিগুলো নরম হবে। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি, আর দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে, ফুলে নরম হয়ে আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি, গাজর, পেঁয়াজ। যদি আপনারা নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা বাদ দেবেন। একটু গ্রেট করে নেওয়া আদা আর ধনে পাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি আপনাদের ঘরে না থাকে তাহলে আপনারা সুজি দিতে পারেন। তার সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 2 চামচ বেসন, একটু গরম মশলার গুঁড়ো, সামান্য একটু কালো জিরা, সবশেষে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এবারে সব উপকরণ ভালো করে মিশিয়ে আবার একটু মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অবশ্যই কিন্তু একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখুন, সবকিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চলুন এই পকোড়াগুলো ভেজে নিই। পকোড়াগুলো ভাজার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তবে বন্ধুরা, এগুলো কিন্তু খুব একটা বেশি বড় বড় করে দেবেন না, একটু ছোট ছোট করে দিলেই খেতে বেশি ভালো লাগে। তবে আমি কিন্তু একেবারেও ছোট করে দিচ্ছি না, আপনাদের যেমন খুশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। কিছুক্ষণ পর যখন দেখবেন একদিকটা হয়ে গেছে তখন অন্যদিকটা উল্টে দিতে হবে, আর এরকম করে উল্টে পাল্টে একটু 2-3 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, সবগুলো পকোড়াই কিন্তু আমি উল্টে দিলাম, আর এরকম করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, এই পকোড়াগুলো কিন্তু আমি 3 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা যদি এর চেয়ে মুচমুচে খেতে চান তাহলে আরও একটু বেশি ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। খেতে কিন্তু তাহলে আরও বেশি ভালো লাগবে, আমার এইরকমটাই পছন্দ, তার জন্য এরকম অবস্থায় তুলে নিচ্ছি। এখন খুব ভালো করে এই পকোড়াগুলো তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি, আর এই একই রকম করে কিন্তু সবগুলো পকোড়াই ভেজে নিতে হবে। তো সবগুলো পকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এই পকোড়াগুলো কিন্তু আপনারা ডাল ভাত, মাছ ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারেন, আবার চা কফির সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, আবার এরকম টমেটো সস দিয়ে খেতেও কিন্তু এই পকোড়াগুলো দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই সুজির পকোড়াটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।